সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং যারা আমার বিগত ক্লাসগুলো করেছিলে তারা অবশ্যই ক্লাসটা খুব ভালোভাবেই বুঝতে পারবা। আর আমরা ম্যানেজমেন্ট এই প্রথম পত্রে তোমাদের সাথে আলোচনা করেছিলাম শেয়ার এবং বাস্তবে শেয়ার বাজার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং শেয়ার কীভাবে ক্রয় বিক্রয় করা হয়, প্রাইমারি মার্কেট বা প্রাথমিক বাজার কী এবং সেকেন্ডারি মার্কেট কী এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবা, বিষয়টা একেবারেই সহজ করে বলার চেষ্টা করব। তো এখানে বলতেছে, জনাব আরিফ ও তার ছয় বন্ধু একত্রিত হয়ে 90 কোটি টাকা মূলধন নিয়ে আনন্দ ট্রেডার্স নামে একটি ব্যবসা সংগঠন গঠন করে। তাহলে আরিফ ও তার ছয় বন্ধু, এরপরে দেখো আরিফ ও তার বন্ধু রিপন পরিচালক নিযুক্ত হন। তাহলে তারা দুইজন পরিচালক নিযুক্ত হয়েছে। তাদের সঠিক পরিচালনায় প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই সফলতার মুখ দেখে, খুব অল্প সময় তারা সফল হয়। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং মূলধনও বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং ব্যবসাটা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়, যার পরে তারা উচ্চ হারে সুদের ব্যাংকের ঋণের পরিবর্তে তারা শেয়ার বিক্রি করবে এবং মূলধন সংগ্রহ করার এই উদ্যোগটি গ্রহণ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে প্রথম অংশ তোমাদেরকে প্রশ্ন করবে যে প্রথমে যখন তারা ছয়জন বন্ধু 90 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করে তখন তাদের পরিচালক ছিল দুইজন। তাহলে সেক্ষেত্রে সেটা প্রথম পর্যায়ে সেটা ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি, কারণ আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 থেকে 50 জন। আর পরবর্তীতে তারা যখন আরও বেশি মূলধন, আরও বেশি পরিচালক নিযুক্ত করতে যাচ্ছে তখন তাদের এটা হবে পাবলিক লিমিটেড কোম্পানি। সেক্ষেত্রে সদস্য সংখ্যা যেহেতু শেয়ার সংখ্যা দ্বারা 7 জন থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, তাই যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে তারা শেয়ারের মাধ্যমে তাদের পরিচালক বাড়াবে এবং শেয়ার মূলধন বাড়াবে, তাহলে আমরা পরবর্তীতে এটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে একটা কি প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে কি প্রশ্নগুলো আছে আমরা একটু খুলে দেখার চেষ্টা করি। পরিমেল নিয়ম বলি কি, আমরা বলছি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতির দলিলকেই পরিমেল নিয়ম বলি বলা হয়। একটা হচ্ছে পরিমেল নিয়ম বলি, আর একটা হচ্ছে স্মারকলিপি। তো স্মারকলিপিটা হচ্ছে প্রতিষ্ঠানের বাহ্যিক এবং মূল গুরুত্বপূর্ণ দলিল, আর পরিমেল নিয়মাবলী হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটা সংবিধান। কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝায়? হ্যাঁ, আমরা আগেই বলেছিলাম যে চিরন্তন প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে কোম্পানির যে কোনো সময় কোনো একজন শেয়ার হোল্ডার বা কেউ মারা গেলে প্রতিষ্ঠানটি দেউলিয়া হবে না, এটাকেই বলা হচ্ছে চিরন্তন অস্তিত্ব। তবে চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়। কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায়ের ন্যায় সহজে বিলুপ্ত হয় না, বিদায় আইন অনুযায়ী এই ব্যবসায় চিরন্তন অস্তিত্বের মর্যাদা ভোগ করে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ার হোল্ডারদের মৃত্যু, দেউলিয়া, শেয়ার হস্তান্তর ইত্যাদি এই বিষয়ে অস্তিত্বকে বিপন্ন করে না, আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমেই এরূপ ব্যবসায়ী বিলোপ ঘটে যার বাস্তবায়ন জটিল ও সময় সাপেক্ষ। তো এরপরে গ নম্বর প্রশ্ন বলতেছে কি, উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ে ব্যবসাটি কোন ধরনের? তো তোমাদেরকে প্রথম পর্যায়ে বলছিলাম যে প্রথম পর্যায়ে এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কারণ যে কোম্পানির সদস্য সংখ্যা 2 জন সর্বনিম্ন এবং সর্বোচ্চ 50 জনের মধ্যে সীমাবদ্ধ এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না, তাকেই প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অর্থাৎ আমরা এখানে কি বুঝলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা প্রথমে কজন আমাদেরকে সেটা বুঝতে হবে, যে ওদের সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 50 জন। তাহলে ওরা কিন্তু শেয়ারগুলো ওই বিক্রি করতে হলে ওই 2 থেকে 50 জনের মধ্যেই বিক্রি করতে হবে, সেগুলো বাহিরে কোনোভাবেই তারা বিক্রি করতে পারবে না। তো আমরা 4 নম্বর প্রশ্নটা, যে উদ্দীপকে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনৈতিক অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তোমার মতামত এই পক্ষে যুক্তি দেখাও। অর্থাৎ
আমরা জানি যখন প্রতিষ্ঠানটা পাবলিক লিমিটেড কোম্পানি হবে তখন সেটার ক্ষেত্রে মূলধনের পরিমাণ বেশি হবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শেয়ার হোল্ডারদের পরিমাণ বেশি হবে, এবং সেই মূলধন দিয়ে তারা যেই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে দেখা যাবে যে সেই প্রতিষ্ঠানটাও অনেক বেশি বড় হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সেই প্রতিষ্ঠান ভূমিকা পালন করবে। কারণ সেই প্রতিষ্ঠানে যেই পরিমাণ উৎপাদন হবে সেগুলো বিক্রি করে প্রচুর পরিমাণ মুনাফা অর্জন সম্ভব হবে, এবং সেই মুনাফার একটা অংশ সরকারকে আমরা ভ্যাট হিসাবে দিব বা ইনকাম ট্যাক্স হিসাবে দিব, যার কারণে সরকার এটাতে অনেক বেশি বেনিফিটেড হবে। তো আমরা দ্বিতীয় পর্যায়ের এই প্রশ্নটাই পড়তেছি, লাস্ট এটা দ্বিতীয় পর্যায়ের ব্যবসা পাবলিক লিমিটেড কোম্পানি যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। আচ্ছা, তাহলে উদ্দীপকে দেখতে পারতেছি আমরা জনাব আরিফ ও তার 6 বন্ধু প্রতিষ্ঠানটি পরবর্তীতে পরিচালকের সংখ্যা ও মূলধন বৃদ্ধি সহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তারা শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেয়। তাদের প্রথম ব্যবসায়ী পরিচালক সংখ্যা ছিল 2 জন, যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে, ফলে ব্যবসাটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পর্যবসিত হয়। আচ্ছা, তাহলে আমরা এখন কি বুঝতে পারলাম যে দ্বিতীয় পর্যায়ে যখন তারা সিদ্ধান্ত নিল যে তাদের আরও মূলধন সংগ্রহ করতে হবে, তাদের ব্যবসাটা আরও বেশি সম্প্রসার করতে হবে, তো তাদের ব্যবসাটা সম্প্রসার করার জন্য এবং তাদের মূলধন আরও বেশি কালেকশন করার জন্য তাদের তারা এটাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তন করে। পাবলিক লিমিটেড কোম্পানি তুলনামূলকভাবে বৃহদায়তন প্রতিষ্ঠান, এরূপ প্রকৃতির কারণেই এখানে উৎপাদন সহ ব্যবসায়িক কর্মকাণ্ড বেশি হয়, এতে অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ ঘটে, দেশের সম্পদের সদ্ব্যবহার ও সংগঠন বেশি ভূমিকা রাখতে পারে, সরকারেও কেউ বেশি রাজস্ব দেয়। সব মিলিয়ে দ্বিতীয় পর্যায়ে সংগঠন প্রথম পর্যায়ে সংগঠনের অপেক্ষা অর্থনীতিতে অধিক ভূমিকা পালন করে। এই লাস্টের যে কথাটা সেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এবং আমরা প্রশ্নটা পড়ার পরে সেখানে দেখতে পারতেছি যে দ্বিতীয় পর্যায়ে যেটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো প্রতিষ্ঠানটা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে সরকারের লাভ কী? সরকারের লাভ হচ্ছে সরকার অনেক বেশি সেখান থেকে কী আদায় করতে পারবে, রাজস্ব আদায় করতে পারবে। আচ্ছা, তো এখানে এখানে কিছু অবজেক্টিভস আছে, তোমরা অবজেক্টিভসগুলো পড়বা। গত ক্লাসে আমরা এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছিলাম, আগামী ক্লাসে আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে এখানে কোম্পানির প্রাথমিক প্রয়োজন পূরণের জন্য সংগৃহীত মূলধন, তারপরে হচ্ছে যে সকল ধরনের শেয়ার হোল্ডারগণ ব্যবসায়ী পরিচালনা করতে পারে না ব্যাখ্যা করো। তাহলে এটা এই প্রশ্নটা একটা বোর্ডে আসছে 2015 সালে, যে কোম্পানির শেয়ার মূলধনের ক্ষুদ্র ও সমান এককে শেয়ার বলে, এরূপ শেয়ার ক্রয়কারী বা অংশীদারকারীদেরকে আমরা শেয়ার হোল্ডার বলা হয়। কোম্পানিতে বিভিন্ন ধরনের শেয়ার থাকে, এর মধ্যে সাধারণ শেয়ার, এগুলো দাগ দিয়ে রাখো, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার হচ্ছে মূল। অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ বন্টনে অগ্রাধিকার লাভ করলেও কোম্পানির পরিচালনায় সাধারণ শেয়ার হোল্ডারগণেই শুধুমাত্র অংশ নিতে পারে, তাই বলা যায় সকল ধরনের শেয়ার হোল্ডার ব্যবসা পরিচালনা করতে পারে না। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছ যে সাধারণত কোম্পানির অনেক ধরনের শেয়ার হোল্ডার থাকবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডার, মানে সাধারণ শেয়ারের মালিক এবং অগ্রাধিকার শেয়ারের মালিক। এক্ষেত্রে যে সমস্ত শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার শেয়ারের মালিক তারা সাধারণত কোনো ওদের কোম্পানিটা যদি দেউলিয়া হয় বা কোম্পানি যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে দেখা যাচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের টাকাটা আগে দিয়ে দিতে হয়, যার কারণে কোম্পানি পরিচালনার ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা মুখ্য ভূমিকা পালন করতে পারে না, অর্থাৎ পরিচালনা করতে পারে না। কোম্পানিটা সাধারণত পরিচালনা হয় বা পরিচালিত হয় সাধারণ শেয়ার হোল্ডার দ্বারা। সাধারণ শেয়ার হোল্ডাররাই সাধারণত ব্যবসাটা পরিচালনা করে, তাদের ভোটাধিকার থাকে এবং তারাই এখানে ব্যবসাটা পরিচালনা করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে।
তো এরকম আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে যে একটা সৃজনশীল পড়াইছি সৃজনশীলটা ভালো করে আশা করি সবাই বুঝতে পারছো, এবং আমরা পরবর্তী ক্লাসে এরপরে আরেকটা সৃজনশীল আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।